एक ग्रामे ढिमला नामे एक जन महिला बास करत। तार दुईटी सन्तान, एकटी छेले आर एकटी मेये। तार बड़ मेयर नाम रूपा और छोटो छेलेर नाम रतन। रूपा अनेक दयालु, खूब भालो मेये, किन्तु रतन अनेक दुष्टु, अलस एवं तार मायेर मतो लोभी। से कोनो काजकर्म करत ना, शुधु पढ़ाशुना करत और तार बंधुदेर संगे एखाने ओखाने घोराघुरी करे समय नष्ट करत। तबुओ भीमला तार छोटो छेले रतन के अनेक भालोबासत, कारण ओ तार निजेर छेले और रूपा तार सत् मेये। তাই সে রূপার সঙ্গে চাকরের মতো ব্যবহার করত, তাকে দিয়েই বাড়ির সমস্ত কাজকর্ম করিয়ে নিত। আরে তখন থেকে এইটুকু কাজ করলি, এতক্ষণ কি করছিলি? শুধু খুচুর খুচুর করছিস, হাত চলে না নাকি? আরো অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি এই কাজগুলো সেরে কো থেকে জল নিয়ে আয়। রতন স্কুলে যাবে, তাড়াতাড়ি কর। যত সভা পদমা কপালে জুটেছিল। আরে বাবা রতন, ঘুম থেকে উঠে গেছো? এসো এসো বাবা, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। আর রূপা তাড়াতাড়ি করে তার মায়ের কথা মতো সমস্ত সংসারের কাজ করে ফেলে। মা মা, আমিও স্কুলে যাব, পড়াশোনা করব। মা মা, আমি স্কুলে যাব, পড়াশোনা করব। পড়াশোনা করে কি চালটা তুলবি শুনি? তোকে আর স্কুলে যেতে হবে না, তুই তোর নিজের গিয়ে কাজ কর। আর তুই স্কুলে গেলে আমার এই সংসারের কাজগুলো কে করে দেবে শুনি? তোর মরা মা এসে করে দেবে? মা মা, আমি স্কুলে যাব। কত একবার মা আমার বাড়ির আবদার পেয়েছে, স্কুলে যাবে। যা পালা এখান থেকে, তাড়াতাড়ি জল নিয়ে আয়। এই শুনে রূপা অনেক দুঃখী হয়ে জল নেওয়ার জন্য কুয়োর দিকে যেতে শুরু করে। আর কুয়োর কাছে এসে যখনই জল নিতে যাবে তখনই পা স্লিপ করে সে নিচে পড়ে যায় আর তার হাত থেকে কলসিটি কুয়োর মধ্যে পড়ে যায়। এই দেখে সে তাড়াতাড়ি করে তার ঘরে এসে তার মাকে বলে, মা আমি জল নিয়ে আসতে পারলাম না, কলসি কুয়োর মধ্যে পড়ে গেছে। কি কুয়োর মধ্যে ফেলে দিয়েছিস? কুয়োতে তুই পড়ে মরলি না কেন? যত সব, এখন আমি কলসি কোথায় পাবো? যা তুই ওই কলসি খুঁজে নিয়ে আয়, যতক্ষণ তুই কলসি না পাবি তুই তোর এই মুখ আমার সামনে দেখাবি না। যা পালা এখান থেকে। এরপর রূপা অনেক দুঃখী হয়ে কান্না করতে করতে আবার সেই কুয়োর কাছে এসে যায়। কলসি তো জলের মধ্যে ডুবে গেছে, এখন আমি কি করব? কলসি কোথায় পাবো? আর কলসি খুঁজে না নিয়ে গেলে তো মাও আমাকে মারবে, আমাকে ঘরে উঠতে দেবে না। এখন আমি কি করব? আর এই কুয়োর মধ্যে ঝাঁপ দিলে তো আমিও ডুবে মারা যাব, এখন আমি কলসি কোথায় পাবো? এই ভেবে সে কুয়োতে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেই আর সঙ্গে সঙ্গে কুয়োর মধ্যে ঝাঁপ দেই। আর কিছুক্ষণ পর রূপার যখন জ্ঞান ফিরে তখন সে দেখে তার চারপাশে সুন্দর সুন্দর গাছপালা আর অনেক সুন্দর সুন্দর সব পশু পাখি। এই দেখে সে অনেক অবাক হয়ে যায়। আরে এ আমি কোথায় এসে গেলাম? এ তো সুন্দর জায়গা, আমি স্বপ্ন দেখছি না তো? এরপর রূপা হাঁটতে শুরু করে আর কিছু দূরে এসেই সে দেখে একটা অনেক সুন্দর বড় বাড়ি। এই দেখে সে বাড়ির মধ্যে ঢুকে যায় আর বাড়ির মধ্যে ঢুকে দেখে একটা ভয়ঙ্কর ডাইনি। এই দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর ভয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালাতে শুরু করে। দাঁড়াও দাঁড়াও বেটি, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। দয়া করে তুমি আমার কথা শোনো, আমার বয়স হয়ে গেছে আর আমার জাদু শক্তিও নষ্ট হয়ে গেছে, তাই আমি কোনো কাজ করতে পারছি না। দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আমার বাড়ির চারপাশে যে সমস্ত গাছপালা দেখতে পাচ্ছ তাতে আমার প্রাণ রয়েছে, দয়া করে সেই সমস্ত গাছপালাগুলোকে তুমি একটু ভালোভাবে দেখাশোনা করে দাও, তাদেরকে সময় মতো জল দিয়ে দাও, তাহলে সেই সমস্ত গাছপালা আবার সতেজ হয়ে যাবে আর আমিও সুস্থ থাকবো। দয়া করে তুমি আমার এই উপকারটা করে দাও, বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দেবো, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। ডাইনির এই সমস্ত কথা শুনে রূপা সেখানেই থাকার সিদ্ধান্ত নেই আর ঘরের সমস্ত কাজ করতে থাকে আর তার গাছকেও খুব ভালোভাবে দেখাশোনা করতে শুরু করে, তাদের সময় মতো জল দিতে শুরু করে। এই দেখে ডাইনি অনেক খুশি হয় আর তার খাবার জন্য ডাইনি তাকে সব ভালো ভালো খাবার দিত। এইভাবেই কিছুদিন কেটে যায়। আরেকদিন হঠাৎ রূপার তার বাড়ির কথা মনে পড়ে। এখানে থেকে আমি অনেক ভালোবাসা পেলাম, তুমি আমার খুব খেয়াল রেখেছো, নিজের মেয়ের মতো ভালোবেসেছো, কিন্তু আজকাল আমার বাড়ির কথা খুব মনে পড়ছে, মনে হয় আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে যাবে, তো এতে কান্নার কি আছে, আমি নিজে গিয়ে তোমাকে রেখে আসবো, কেমন?
না, আমি কান্না করছি আমার মায়ের কথা ভেবে। সে আমার সঙ্গে চাকরের মতো ব্যবহার করে, তার বাড়ির সমস্ত কাজকর্ম আমাকে দিয়ে করিয়ে নেয়। আমি স্কুলে যাব বললে আমাকে বকা দেয়। সে আমার উপরে অনেক অত্যাচার করে। একজন মা কি করে এত নিষ্ঠুর হতে পারে? কি কি বলছো? তোমার উপরে এত অত্যাচার করে, একজন মা কি করে সন্তানের উপরে এত অত্যাচার করতে পারে? না না, ও কোনোদিন মা হতে পারে না। আমি ওকে উচিত শিক্ষা দেব, কিন্তু আমার কাছে তো জাদুই শক্তিও নেই, কি যে করি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই আংটিটা নিয়ে যাও। যখনই তুমি কোনো বিপদে পড়বে, এই আংটি কুয়োর মধ্যে ফেলে দেবে, সঙ্গে সঙ্গে আমি সেখানে হাজির হয়ে যাব। আমার কাছে যেহেতু জাদুর শক্তি নেই, তাই আমি তাদেরকে সাজা দিতে পারবো না, কিন্তু হ্যাঁ, তাদেরকে ধমকি দিতে তো পারবো। চলো তোমাকে রেখে আসি। এই বলে ডাইনি তাকে একটি আংটি দেয়, আর তার জাদুই দরজার কাছে এসে তাকে তার সেই কলসি ফিরিয়ে দেয়। এই নাও বেটি, তোমার সেই কলসি। আর তুমি এতদিন যে কাজ করলে, তাতে আমি অনেক খুশি হয়ে আমার রাখা কিছু সোনা দিলাম। যাও, তুমি এইগুলো নিয়ে যাও। আর ধীরে ধীরে জাদুই দরওয়াজা বন্ধ হয়ে যায়। এরপর রূপা দেখে তার বাড়ির পাশের সেই কুয়োর পাশে দাঁড়িয়ে। এরপর রূপা তার ঘরে এসে যায়, আর এতগুলো সোনা দেখে তার সৎ মা আর তার ভাই অনেক অবাক হয়ে যায়। আরে বেটি, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার জন্য আমরা কত চিন্তা করেছি জানো? তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার জন্য আমরা কত কান্না করেছি, এখানে ওখানে খোঁজাখুঁজি করেছি, আর আজ তুমি আসছো। যাক, সেসব কথা এখন থাক। আচ্ছা মা, বলো তো তুমি এতগুলো সোনা কোথায় পেলে? এরপর রূপা তার মাকে সমস্ত কথা খুলে বলে। এই শুনে তার সৎ মায়ের মনে অনেক লোভ হয়। আর পরের দিন সকালে তার ছোট ছেলে রতনকে ডেকে বলে, বাবা রতন, তুমি এসে গেছো, তোমার কথা ভাবছিলাম। তুমি এক কাজ করো, রূপা যেহেতু বেশি সোনা নিয়ে আসতে পারেনি, তাই তুমি সেখানে যাও আর ডাইনির কাছ থেকে অনেকগুলো সোনা নিয়ে এসো। যাও, তাড়াতাড়ি কলসি নিয়ে সেই কুয়োর কাছে যাও, আর কুয়োর মধ্যে কলসি ফেলে দেবে, আর সঙ্গে সঙ্গে তুমিও ঝাঁপ দেবে। আর হ্যাঁ, তুমি যাতে বেশি করে সোনা নিয়ে আসতে পারো, সেই জন্য আমি তোমাকে বড় কলসিটা দিচ্ছি। তুমি এই কলসিটা নিয়ে যাও। এরপর রতন বড় কলসি নিয়ে সেই কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। এরপর তারও যখন জ্ঞান ফিরে আসে, তখনই সে তাড়াতাড়ি করে উঠে ডাইনির ঘরের দিকে যেতে শুরু করে। ডাইনি জি, শুনলাম তোমার নাকি কাজের লোক দরকার, সেই জন্য আমি এসেছি। বলো আমাকে কি করতে হবে। আচ্ছা বাবা, তুমি আমার গাছগুলোকে ভালোভাবে দেখাশোনা করবে, গাছগুলোকে সময় মতো জল দেবে, এটাই তোমার কাজ। যাও, কাজে লেগে পড়ো। মনে হয় তোমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তুমি এখন যেতে পারো। চলো আমি তোমাকে দেখে আসি। এই শুনে রতন অনেক খুশি হয়, এটা ভেবে যে সে এবার অনেক সোনা পাবে আর অনেক ধনী হয়ে যাবে। এরপর ডাইনি জাদুই দরজার কাছে এসে তাকে তার কলসি ফিরিয়ে দেয়। এই নাও, তুমি এতদিন যে কাজ করেছো তার উপহার। এরপর রতন অনেক খুশি হয়ে কলসি নিয়ে দেখে পুরো কলসি গোবরে ভর্তি। এই দেখে সে অনেক রেগে যায়, আর সঙ্গে সঙ্গে জাদুই দরওয়াজাও বন্ধ হয়ে যায়। এরপর সে অনেক রেগে গিয়ে তার বোন রূপাকে মারতে শুরু করে। এই তোর জন্য আজকে আমার এই অবস্থা, তুই যদি সোনা নিয়ে না আসতি তাহলে মাও জানতে পারতো না, আর আমাকেও পাঠাতো না। আজ আমি তোকে মেরেই ফেলবো, তোর জন্য আমাকে এত অপমান সহ্য করতে হয়েছে। গোবর দিয়ে আমাকে অপমান, এর বদলা আমি তোর উপর দিয়েই নেবো। আজ আমি তোকে ছাড়বো না, মেরে কুয়োর মধ্যে ফেলে দেবো। না ভাই, দয়া করে তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। মা মা, তুমি ভাইকে বলো না আমাকে ছেড়ে দিতে, সে যেন আমাকে না মেরে ফেলে। দয়া করে তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। তোর জন্য আমার ছেলে অপমান হয়েছে, তোর বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো, আপদ একটা। এরপর রূপার হাত থেকে ডাইনির দেওয়া সেই আংটি কুয়োর মধ্যে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে সেখানে ডাইনি এসে যায়। এই তোরা আবার রূপার উপরে অত্যাচার করছিস, আজ আমি তোদের ছাড়বো না, তোদেরকে আজ আমি মেরেই ফেলবো। এই সব দেখে তারা দুজনেই অনেক অবাক হয়ে যায় আর বলে, না না ডাইনি জি, আমাদের ভুল হয়ে গেছে, দয়া করে তুমি আমাদের মেরো না, আমাদের ক্ষমা করে দাও,
আচ্ছা ঠিক আছে, আমি তোদের ছাড়তে পারি একটি শর্তে। আজ থেকে তোরা বাড়ির সমস্ত কাজকর্ম করবি আর রূপাকে স্কুলে পাঠাবি, বল রাজি? আচ্ছা ঠিক ঠিক আছে ডাইনিকে, তো তুমি যা বলবে তাই আমরা করব। আমরা রূপাকে স্কুলে পাঠাবো, তাকে দিয়ে আমাদের আর কোনো কাজ করাবো না, তাকে খুব ভালোবাসবো। দয়া করে তুমি আমাকে মেরো না, আমাদের ছেড়ে দাও। এরপর ডাইনি সেখান থেকে চলে যায়। এরপর তারা সবাই মিলে ভালোভাবে এক হয়ে থাকতে শুরু করে।